স্টুডেন্ট, কেমন আছো সবাই? আজ আমরা বাংলা বই থেকে কিছু অংশ পড়ে তার প্রশ্নের উত্তর লেখা শিখব, ঠিক আছে? তো সবাই বাংলা বই থেকে 30 পৃষ্ঠা বের করো, দেখো এখানে কি আছে। নিচের অংশটি ভালো করে পড়ে প্রশ্নগুলির উত্তর লেখো। দেখো পাশে ছবি দেওয়া আছে, কিসের ছবি? একটা মেয়ে বসে আছে, তার পাশে একটা ছোট বাচ্চা, কি করছে? সে টিভি দেখছে, তাই তো? আরেকটা ছবি কি আছে? একটা নদী, তার পাশে একটা বক দাঁড়িয়ে আছে। হ্যাঁ, এখন দেখি তার পাশে লেখাগুলো কি আছে। তোমরা এর আগে রিডিং পড়া শিখে গেছো, আজকে আবার রিডিং পড়ে দেখব কি আছে এখানে। আ ময়া কারে মা বসিনারা, আমার দন্তর নয়া কারে না আর ম নাম, ক মধ্যাহ্নয় রশ্মিকারে নি কয়াকারে কা কণিকা, আমার নাম কণিকা, আমি লেখা পড়া করি, আমার নাম কণিকা, আমি লেখা পড়া করি। সরেও ব অব দন্ত স বসনার স্বর অবসর, অবসর দন্ত স ম অন্তস্থীয় সময়, টয় রশ্মিকারে তি ভয় রশ্মিকারে ভি টিভি, দয়কারে দে ক্ষয় রশ্মিকারে খি দেখি, অবসর সময় টিভি দেখি, ময়াকারে মা ঝয়কারে ঝে কিন্তু মাঝে মাঝে মাঝে, বসনার অয়কারে রে ডয় রশ্মিকারে ডি রেডি, অন্তস্থ অয়কারে ও রেডিও, তালব্য শয় রস্যুকারে সু দন্ত নয় রশ্মিকারে নি শুনি, মাঝে মাঝে রেডিও শুনি। আ ময় রশ্মিকারে মি আমি, তালব্য শয় দীর্ঘিকারে শীত শীত, কয়াকারে কাল কাল শীতকাল, ভয়াকারে ভা লয়কারে লো ভালো, বয়াকারে বা দন্তস্বয় রশ্মিকারে সি ভালোবাসি, দয় দীর্ঘিকারে দি আর প দীপ, আ ময়াকারে মা বসনার আমার, ভয়াকারে ভা রস্যই ভাই দীপ আমার ভাই, দন্তস্বয়কারে সে এ খ দন্তন্ন ও এখনো, ক থয়াকারে থা কথা, তালব্য শয়কারে সে ক্ষয়কারে খে শেখে, দন্তান্বয় শিকারে নি শেখে নি সে এখনো কথা শেখে নি, হয়াকারে হাত ত হাত, তয়াকারে তা লয় শিকারে লি তালি হাত তালি, দয় শিকারে দি অন্তস্তয়কারে এ দিয়ে, আর বসনার আর হাত তালি দিয়ে আর, হয় রশ্মিকারে হি হয় রশ্মিকারে হি হি হি, ক বসনার একারে রে করে, হয়াকারে হা দন্তাশয়কারে সে হাসে, হাত তালি দিয়ে আর হি হি করে হাসে। তাহলে চলো আরেকবার করি। আমার নাম কণিকা, আমি লেখাপড়া করি, অবসর সময় টিভি দেখি, মাঝে মাঝে রেডিও শুনি, আমি শীতকাল ভালোবাসি, দীপ আমার ভাই সে এখনো কথা শেখেনি, হাততালি দিয়ে আর হি হি করে হাসে। এবার পরের অংশটা, তন্তন্ন দয় দীর্ঘিকারে দি বসনার নদীর, তালবশয় দীর্ঘিকারে শীত ল শীতল, নদীর শীতল বর্গা জল ল জল, নদীর শীতল জল, তয়াকারে তা বসনার তার বসনার অনুসার রং, দন্তার নয় দীর্ঘিকারে নি ল নীল তার রং নীল, নদীর তয় দীর্ঘিকারে তি বসনার একারে রে তীরে, দয়চন্দ্রবিন্দু আকারে দা বসনার শিকারে রি অন্তস্থ একারে এ দাঁড়িয়ে, সরায়া ছয়কারে ছে আছে ব ক বক,
নদীর তীরে দাঁড়িয়ে আছে বক। অ আকারে পা, ডসনার একারে রে, পারে দন্তা সহকারে সা, বসনারয় রশিকারে রি, সারি দন্তা সহকারে সা, বসনারয় রশিকারে রি, সারি পারে সারি সারি, বয়াকারে গাছ স গাছ। আবার পরিচয়, নদীর শীতল জল, তার রং নীল। এই যে নদী দেখতে পাচ্ছ, তার জলটা কেমন শীতল মানে ঠান্ডা, আর তার রং নীল। এই যে নদীর জলের রং কি দেখা যাচ্ছে, নীল। নদীর তীরে দাঁড়িয়ে আছে বক, এই যে নদীর তীরে বক দাঁড়িয়ে আছে, পারে সারি সারি গাছ। এই দেখো নদীর তীরে সারি সারি কত গাছ। এবার দেখো পরের পৃষ্ঠা কতগুলো প্রশ্ন আছে। কণিকা কি করে, কণিকা কি করে আমরা পড়েছি, লেখাপড়া করে। কণিকা অবসর সময় কি করে, টিভি দেখে। কণিকা মাঝে মাঝে কি শোনে, রেডিও শোনে। কণিকা কোন সময়টাকে ভালোবাসে, শীতকাল আমরা পড়েছি অংশটিতে। কণিকার ভাইয়ের নাম কি, দীপ। কণিকার ভাই কি কথা শিখেছে, না কণিকার ভাই এখনো কথা শেখেনি। কণিকার ভাই কি করে, হাত তালি দেয় আর হিহি করে হাসে। এবার দেখো পরের প্রশ্ন, নদীর জল কেমন, নদীর জল শীতল। নদীর তীরে দাঁড়িয়ে আছে কে, বক দাঁড়িয়ে আছে। নদীর পাড়ে কি আছে, নদীর পাড়ে সারি সারি গাছ আছে। তাহলে তোমরা সবাই এই অংশ দুটি ভালো করে পড়ে প্রশ্নের উত্তরগুলো সবাই খাতাতে লিখবে, ঠিক আছে।